একটা খেলা আছে নাম হলো পাতা খেলা আপনি গুগলে সার্চ দিয়েন যে পাতা খেলা দেখলে আপনি পাবেন আমি সার্চ দিয়ে অন্তত 2-4 পাঁচটা জাতীয় দৈনিকের রিপোর্ট প্রতিবেদন এই খেলার আদ্যপান্ত জেনে তারপরে কথা বলতেছি আমি আলহামদুলিল্লাহ ওই ফেসবুকে ঠুনকো ঠানকো কোথায় কি পাইছে টাইছে এগুলো নিয়ে আমি কথা বলি না বক্তব্য দেই না আমি চেষ্টা করি যেটা বলবো সেটা জেনে শুনে দায়িত্ব নিয়ে তারপরে আমি বলার চেষ্টা করি এই পাতা খেলার উপরে আমি অনেক পড়াশোনা মানে ঘাটাঘাটি করেছি অনলাইনে অনেক আর্টিকেল পড়েছি অনেক প্রতিবেদন পড়েছি আমাদের দেশে হয় আপনার উত্তরবঙ্গের দিকে বিশেষ করে হয় অনেক জেলাতে এই পাতা খেলাটা অবাক করা এক খেলা যে এটা পুরাটাই ওই জাদু মন্ত্রের খেলা এবং এটা আমাদের দেশে অনেক আগে থেকে একসময় হিন্দুদের মধ্যে প্রচলন ছিল এখন মুসলমানরা এটাই কোনো দোষী কিছু মনে করে না পড়তেছে রীতিমতো কুফুরি এবং ঈমান চলে যাওয়ার মতো বিষয় এখানে কুফুরি কিছু মন্ত্র আছে শয়তানি কিছু মন্ত্র আছে শয়তান আমরা যাকে দেখি না এটা আরেক আলোচনা ঘন্টায় ঘন্টা আলোচনা করতে হবে শয়তান নিয়ে আজকে আলোচনা করব না এই শয়তানের মন্ত্র কুফুরি মন্ত্র এই মন্ত্র পাঠ করার মাধ্যমে এই অলৌকিকত্ব দেখা যায় কি হয়েছে একটা লোকের নাম দেয় পাতা আসলে ওইরকম আদতে কোনো পাতা না একটা ব্যক্তি তো ওই ব্যক্তিকে দূর থেকে একজন জাদুকর সে মাটিতে এরকম মন্ত্র পড়ে ওই যে যারে নাম দিছে পাতা তার সে নিজেও জাদুকর তার কাজ হলো সে মন্ত্র পড়ে পড়ে নিজেকে এক জায়গায় ধরে রাখবে আর এর কাজ হলো ওরে মন্ত্র পড়ে পড়ে একটা দাগ দেওয়া আছে দাগ পর্যন্ত নিয়ে আসবে টেনে নিয়ে আসবে মন্ত্রের কারণে অবাক করা বিষয় না এবং সত্যি আনতে পারে এই মন্ত্র দিয়ে আনে তো আনলে এই জাদুকর জিতে যায় আর যদি টিকে যায় তাহলে সে জিতে যায় এই পাতা খেলা বাংলাদেশে অনেক এলাকাতে বেশ বহুল প্রচলিত হাজার হাজার মানুষ উপভোগ করে এই যে কুফুরি কালাম পড়ে অনেক অলৌকিক কাজ করা যায় একটা আস্ত সুস্থ মানুষ অসুস্থ হয়ে একদম কবরপন্থ চলে যাবে আপনি টেরও পাবেন না দর ভয়াবহ রোগ হবে এই ব্ল্যাক ম্যাজিকের কারণে কালো জাদু এটা যে বললাম খেলোয়াড়দেরকে পর্যন্ত করা হয় এটা আমাদের দেশে ঘরে ঘরে আমাদের দেশে এখন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যেটাকে আমরা বলি এই কালো জাদু টোনা এগুলো এই পরিমাণ বাড়ছে আমি সারা দেশে ঘুরে বেড়াই শত শত হাজার হাজার মানুষের প্রশ্ন আমার কাছে আসে প্রতি সপ্তাহে এভারেজ আমার কাছে অন্তত 25-30 হাজার প্রশ্ন মানুষের আমার কাছে আসে আলহামদুলিল্লাহ শুধুমাত্র শুক্রবারের লাইভে আমাদের 15-20 হাজার এক ঘন্টার মধ্যে প্রশ্ন আসে এই হাজার হাজার প্রশ্ন নিয়ে আমরা কাজ করি মানুষের অবস্থা আমি জানি প্রশ্নগুলোর মাধ্যমে এই দেশে প্রতিটা ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের রুগী আছে আল্লাহ যাকে বাঁচাইছে তারা ভিন্ন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিকের রুগী ভরা আমরা টেরও পাচ্ছি না ছোট পোলাপান অস্বাভাবিক চিল্লাচিল্লি অস্বাভাবিক দুষ্টামি ওই দুষ্টজনের উপদ্রব অথবা ব্ল্যাক ম্যাজিক অসুস্থ কোনোভাবে ভালো হচ্ছেন না বহু ট্রিটমেন্ট করছেন চেক আপ করেছেন ডায়াগনোসিস হচ্ছে না সবসময় নিশ্চিত না কিন্তু অনেক ক্ষেত্রেই এগুলা ব্ল্যাক ম্যাজিকের রুগী হওয়ার সম্ভাবনা আপনারা দেখবেন ফেসবুকে ইদানিং এই উৎপাত বেশি বাড়ছে বিভিন্ন পোস্টের কমেন্টে দেখবেন পোস্টার দিয়া প্রচার করে তান্ত্রিক অমুক কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দেখছেন নি এগুলো হলো শয়তানের খালাতো ভাই সাক্ষাৎ খালাতো ভাই এবং আপনার বিভিন্ন ঢাকা শহরের পিলারে পিলারে দেখবেন এই তান্ত্রিক অমুক হ্যাঁ ভাগ্য বদলায় দেয় এটা করে সেটা করে এসব শয়তানি অ্যাডভার্টাইজ দেখছেন না দেখেন নাই ব্ল্যাক ম্যাজিক এটাকে একসময় আমাদের এক শ্রেণীর শিক্ষিত মানুষ বলতো যে এগুলো হুজুরদের আজগুবি আজগুবি কথা কিসের আবার ব্ল্যাক ম্যাজিক দেখা যায় না শোনা যায় না বুয়া বোগাস কথাবার্তা বাইরে আমার এই যে কদিন আগে বিশ্বকাপ ফুটবল শেষ হয়ে গেল আমি নিজে অনেকগুলো মিডিয়াতে দেখেছি বিশ্বকাপ ফুটবলে অনেক বড় বড় খেলোয়াড়দেরকে দুর্বল করার জন্য প্রতিপক্ষের খেলোয়াড় বা বাজিকরেরা বিভিন্ন লোকেরা ব্ল্যাক ম্যাজিক করেছে এবং কোটি কোটি টাকা খরচ করে ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে অচল করে দেওয়ার চেষ্টা করে আপনি বাঁচতে চান নাম্বার এক আপনার ঘরকে কোরআন দিয়ে আলোকিত করতে হবে ভাইরা আমার আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি আপনি ইমানদার হিসেবে মুসলমান হিসেবে আপনার মধ্যে শয়তান মাঝে মধ্যে সন্দেহ ঢুকায় যে ইসলাম আসলে সত্য কিনা না হুজুররা এসব বকবাস কথা বলে টলে আপনার ইমানের মধ্যে যদি কোনো প্রকার সংশয় শয়তান সৃষ্টি করতে চায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে আল্লাহর শপথ করে বলতে পারি এই কোরআন হলো এমন এক জীবন্ত মিরাকল জীবন্ত মুজেজা এই কোরআনের অলৌকিকত্ব দেখার পর আপনি ইমান আনতে বাধ্য হবেন পৃথিবীতে যত বেঈমান মুসলমান হয় যত কাফেররা ইমান আনে তাদের বেশিরভাগ দেখবেন এই কোরআন যখন নির্মোহভাবে আগাগোড়া পড়ে ফেলে সে এর কাছে মাথা নত করা ছাড়া কোনো উপায় থাকে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জাদ্রেল মানুষ
যাচ্ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। বোনের বাসায় যায় দেখে বোন তেলাওয়াত করতেছে, আওয়াজ শুধু শুনছে তেলাওয়াত, শুনেই পাগল হয়ে গেছে। হ্যাঁ রে, এ তো সাধারণ কোনো কথা না, আকৃষ্ট হয়ে গেছেন। তরবারি হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেছেন। সাহাবীরা তো ঠেকাইতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানেন ওহী পাঠাইছে আল্লাহ তাআলা, বলে আসতে দাও, ঠেকায়ও না, গেছে হত্যা করার জন্য, ইমান নিয়ে ফিরে চলে আসছে কোরআনের কারণে। মুসলমানদের বাসা বাড়িতে আজকাল কোরআন তেলাওয়াত হয় না। আপনার বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত চালু করেন, আওয়াজ দিয়ে উচ্চস্বরে, মনে মনে না, আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত চালু করেন, কোরআন পড়েন এবং অডিও চালায় রাখেন। ব্ল্যাক ম্যাজিক, দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচার জন্য এটা মহা ঔষধ। বিশেষ করে একটা সুরা, সুরা বাকারা, জোরে জোরে নিজেরা তেলাওয়াত করেন। তেলাওয়াত করতে পারেন না তো অডিও চালায় রাখেন। সুরা বাকারার তেলাওয়াত যত বেশি বাসায় চালু করে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা আছে, দুষ্টজিন এবং শয়তান বাসায় প্রভাব ফেলতে পারবে না। এক দ্বিতীয় আমল, তাহলে কোরআন বেশি বেশি পড়বেন, বিশেষ করে সুরা বাকারা। দ্বিতীয় আমল হলো সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির, এগুলো নিয়মিত পড়বেন, এগুলো রক্ষা কবচের মতো কাজ দেয়। তৃতীয় আমল হলো ঘরের মধ্যে কোনো হারাম জিনিস রাখবেন না, ছবি টবি এটা সেটা রাখবেন না এবং গুনামুক্ত রাখবেন বা ঘরকে। চার নম্বর আমল হলো যতবার বাসায় ঢুকবেন বিসমিল্লাহ পড়ে ঢুকবেন, বেরোয়ার সময় বিসমিল্লাহ পড়ে বের হবেন, টয়লেটের দরজাগুলো বন্ধ রাখবেন, ঢুকতে বিসমিল্লাহ পড়ে বের হওয়া ঢুকবেন, দোয়া পড়ে ঢুকবেন, বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবেন, খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে খাবেন, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ করবেন, শয়তান অংশগ্রহণ করতে পারবে না ইনশা। আর বিশেষভাবে তিন কুল সকাল সন্ধ্যায়, কুলহাল্লা, কুলাদুফাল্লা, কুল রব্বিনাস, তিন তিনবার সকাল সন্ধ্যার আমলের মধ্যে এটা চলে আসছে। আলাদা করে এটা রাতে সকাল সন্ধ্যায় বিভিন্ন সময় পড়বেন, ইনশা আল্লাহ বিদিন আল্লাহ তালা এই দুষ্টজিন এবং ব্ল্যাক ম্যাজিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। এরপরে প্রশ্ন হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের দেওয়া অফিস আসিফ হুজুরকে দিয়ে রুকিয়া করা হয়েছে, আপনি কি রুকিয়া করেন? না ভাই, আমি রুকিয়া করি না, তবে আমরা অনেক রাকিকে চিনি ব্যক্তিগতভাবে, কেউ চাইলে বলি ভাই অমুকের কাছে যান, বিভিন্ন রাকিরা আছে, আপনারা অনলাইনে খুঁজতে পারেন। মহিলাদের জন্য তালিম জায়েজ জানি, কিন্তু বর্তমানে মহিলারা যে সন্তান সংসার রেখে দুই তিন দিনের জন্য তালিমে চলে যায় দূর দূরান্তে, এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু বৈধ? এটা সম্পূর্ণ অবৈধ কাজ, অনেক জেলাতে আছে মহিলারা স্বামীর সংসার রেখে অনেক দূরে চলে যায় আরেক জেলাতে, এবং এইসব তালিমের জন্য মহিলাদেরকে যারা ফুসলায় সংসার রেখে, ছেলে মেয়ে রেখে চলে যায়, তারা বলে আরে আল্লাহর নির্দেশ বড় না স্বামীর নির্দেশ বড়, রাখো তোমার স্বামীর নির্দেশ, স্বামীর নির্দেশ মানা লাগবে না, তো আল্লাহ কি তোমার আরেক জেলা যাওয়ার নির্দেশ করছে? কোথায় কোরআনে বলছে যে অমুক জেলা যাও? এগুলো সব শয়তানের বুজ। স্বামী অথবা বাবা, বড় ভাই, অভিভাবকের নির্দেশ বাদ দিয়া মাহরাম ছাড়া যদি আরেক জেলা সফর করে, আরে মাহরাম ছাড়া তো হজ করা পর্যন্ত জায়েজ নাই। এক সাহাবি জেহাদে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনছেন ওনার স্ত্রী হজ করতে যাবে, বলছেন যে তোমার জেহাদে যাওয়া লাগবে না, যাও তোমার স্ত্রীর সঙ্গ দাও, কারণ তার সফরে মাহরাম হিসাবে তুমি তার সাথে থাকতে হবে। বিধায় এই তালিমের নামে এক জেলা থেকে আরেক জেলা মাহরাম ছাড়া যদি এরকম যায় তাহলে সেটা জায়েজ হবে না, গুনাহ হবে।